লাভের প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি, তার মধ্য দিয়ে তারা হয়তো আবারও সক্রিয় হবেন মুক্তি লাভের পরে। এবং ক্রমে যে স্পেসটা ভয়েড বা শূন্যতা দেখা দিয়েছিল সেটি হয়তো পরিপূরণ হবে। 14 তো রীতিমতো নির্বাচন প্রতিহত করার একটা সংস্কৃতি আমরা দেখেছি যে কোনো মূল্যে। 18-তে এসে সবার অংশগ্রহণ হয়েছে কিন্তু শেষ মুহূর্তে, শেষ পর্যায়ে। আর এবার 2024-এ এসে আমরা যেটা প্রত্যক্ষ করলাম সেটি হচ্ছে নতুন ইনোভেশন। আমাদের এই ট্র্যাকে কিন্তু থাকতে হবে, নির্বাচনের ট্র্যাকে। নির্বাচন প্রতিহত করা, প্রতিরোধ করা, নির্বাচনের বাইরে অনির্বাচিত আপনার সরকার কাঠামো দাঁড়াবে, এরকমের প্রত্যাশা থেকে ক্রমে আমাদের সরে আসতে হবে। দেখুন, দ্বাদশ সংসদ নির্বাচন শেষ হলো 12 তারিখে, এই ফেব্রুয়ারি। কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে 7 জানুয়ারি 299টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে নওগাঁ 2 আসনে নির্বাচন সম্পন্ন হয়নি, স্থগিত হয়ে গিয়েছিল। সেটি সুসম্পন্ন হলো আপনার 12 ফেব্রুয়ারি তারিখে। যথারীতি জানিপপের পক্ষ থেকে এই নির্বাচন আমরা পর্যবেক্ষণ করেছি। 2টি উপজেলা, ধামইরহাট এবং পত্নীতলা, এই 2 উপজেলা নিয়ে নওগাঁ 2 আসন, এই জেলার যিনি বিজ্ঞ জেলা প্রশাসক, তিনি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং সম্মানীয় এসপি মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বয়, তারা সব পুরোটা সময় সচেষ্ট ছিলেন। ভোটার টার্ন আউট কম হলেও কোন রকমের যে পার্সেন্টেজ বেশি করে দেখানোর কোন রকমের প্রচেষ্টা কোথাও পরিদৃষ্ট হয়নি। এবং শাসক দলের প্রার্থী যিনি নির্বাচিত হয়েছেন সঙ্গত কারণেই, কারণ যেহেতু সরকার শাসক দল গঠন করেছে এবং এলাকাবাসীর প্রত্যাশা এইরকম যে শাসক দলের প্রার্থী জয়লাভ করলে এলাকার উন্নয়ন সম্ভব, যিনি স্বতন্ত্র প্রার্থী যদিও শাসক দলের সমর্থক, তিনি জয়লাভ করলে তাকে তো অপোজিশন বেঞ্চে বসতে হবে, এইসব নানান বিবেচনা কাজ করেছে। আর সামগ্রিকভাবে যেই রাজনীতির গতি প্রকৃতি যেদিকে অগ্রসর হচ্ছে, সেটা ধরুন গতকাল ধানমন্ডি ক্লাবের বা রিক্রিয়েশন সেন্টারে এবি পার্টির উদ্যোগে যারা বিরোধী ধারার নেতৃবৃন্দ অনেকেই ঘরোয়া বৈঠকে বসেছিলেন এবং তাদের মতো করে চিন্তা ভাবনা করছেন কি করা যায় বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে। আর রেজা কিবরিয়া, যিনি গণ অধিকার ফোরাম থেকে পদত্যাগ করেছেন, তিনি নতুন ভাবে চিন্তা ভাবনা করছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে কি করণীয় ইত্যাদি। তো যাই হোক, মির্জা মহোদয় এবং আপনার তার সহকর্মী বিন্দুদের যে জামিন লাভের প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি, তার মধ্য দিয়ে তারা হয়তো আবারও সক্রিয় হবেন মুক্তি লাভের পরে। এবং ক্রমে যে স্পেসটা ভয়েড বা শূন্যতা দেখা দিয়েছিল সেটি হয়তো পরিপূরণ হবে। কিন্তু আপনার শাসক দল ইতিমধ্যে তাদের আরেকটি আরোধ্য কাজ সম্পন্ন করেছে, 48 জন নারী কোটায় আপনার কারা প্রতিনিধিত্ব করবেন পার্লামেন্টে প্রপোর্শনাল বেসিসে, সেই তালিকা আজকে প্রকাশ করেছেন। তাদের মধ্যে পুরনোদের মধ্যে অন্যতম আরমা দত্ত, তিনি এবং ফরিদুন নাহার লাইলি, তাকে আমরা দেখেছি। আমরা সবাইকে অবাক করে আমাদের
শাম্মী আপা, যিনি মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছিলেন আইনি মারপ্যাঁচে, তিনি মনোনীত হয়েছেন। তো এটি আরেকটা পর্ব অধ্যায়ের সমাপ্তি ঘটালো। কিছু ফর্মালিটি অবশ্যই আছে, শপথ গ্রহণ ইত্যাদি, গ্যাজেট নোটিফিকেশন। প্রপোর্শনালি 48টি আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে এই তালিকা, আর দুটি জাতীয় পার্টির ভাগে পড়েছে ওই প্রপোর্শন অনুসারে। মহামান্য আদালত তাদের স্বীয় বিবেচনায় যে রায় দিয়েছেন এটা নিয়ে মন্তব্য করাটা আমি মনে করি সাব জুডিস একটা ম্যাটার হবে। আপনি আমাদের যোগ্য সঞ্চালক এবং আমার দুই সহ আলোচক আছেন এখানে, তারা আমার ধারণা আমার সঙ্গে দ্বিমত করবেন না। যিনি প্রশ্ন করেছেন তিনি তো ধরা ছোঁয়ার বাইরে, মানে তিনি যে কোনো প্রশ্ন করতেই পারেন, কিন্তু আমাদের পজিশনে উত্তর দেওয়াটা বিজ্ঞ জনচিত্র কাজ হবে। জি, এক। দ্বিতীয়ত, আপনার খেয়াল করে দেখেন 14 এবং 18 এই দুটি যে নির্বাচন আমরা দেখেছি, 10ম এবং 11 দুইটি নির্বাচন নিয়েই আমাদের সদ্য বিদায়ী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন যে কোট আনকোট তাঁরও বা তাদের দলেরও খামতি আছে। অর্থাৎ এই দুই নির্বাচন নিয়ে সকল পক্ষেরই কোনো না কোনো অবস্থানে থেকে প্রত্যাশা পূরণ হয়নি। তো সেই বিবেচনায়, সেই তুলনায় 14 রীতিমতো নির্বাচন প্রতিহত করার একটা সংস্কৃতি আমরা দেখেছি যে কোনো মূল্যে। 18 এসে সবার অংশগ্রহণ হয়েছে কিন্তু শেষ মুহূর্তে, শেষ পর্যায়ে। আর এবার 2024 এসে আমরা যেটা প্রত্যক্ষ করলাম সেটি হচ্ছে নতুন ইনোভেশন, অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী বনাম শাসক দলের প্রার্থী। মূল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এখানেই সীমাবদ্ধ ছিল। এখন এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটি হচ্ছে ভোটের পার্সেন্টেজ নিয়ে আপনার নানান রকমের মন্তব্য আছে, কিন্তু নির্বাচন দিবসে নির্বাচন যে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে এটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে বলে আমি শুনিনি। অর্থাৎ যারা নির্বাচনে অংশগ্রহণ করেননি তারাও কিন্তু প্রতিহত বা প্রতিরোধ করবার চেষ্টা করেননি, এটা পরিষ্কার। তো ফলে এটা একটা নতুন মাত্রা যোগ হয়েছে এবং পরিমাণে বাড়তে বাড়তে কিন্তু ইতিবাচক পরিবর্তন আসে। তো সেই জন্য আমি আশাবাদী সামনে এ বছরটা আসলেই কিন্তু নির্বাচনের বছর বাংলাদেশের নিরিখে। আপনার রোজার পরেই আমরা দেখব 4 স্তরে উপজেলা নির্বাচন আয়োজন হতে যাচ্ছে, এরপর আবার স্থানীয় সরকারের আরেকটি তৃণমূল পর্যায়ের প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের নির্বাচন দেশব্যাপী অনুষ্ঠিত হবে। তো ফলে আপনার আমাদের এই ট্র্যাকে কিন্তু থাকতে হবে, নির্বাচনের ট্র্যাকে। নির্বাচন প্রতিহত করা, প্রতিরোধ করা, নির্বাচনের বাইরে অনির্বাচিত আপনার সরকার কাঠামো দাঁড়াবে এরকমের প্রত্যাশা থেকে ক্রমে আমাদের সরে আসতে হবে। রেগুলার ইন্টারভেলে আমরা যদি নির্বাচনের প্র্যাকটিসটা বজায় রাখি তাহলে এটাই কিন্তু আমাদের অন্য হাইটে নিয়ে যাবে আমি মনে করি। ধন্যবাদ।